আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কাল 26 নভেম্বর 2021 6:48 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা এই সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট তথ্য। 60টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় 2020 ও 2021 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার 27 নভেম্বর অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী 60টি বিশ্ববিদ্যালয় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ রেজিস্ট্রার মোহাম্মদ মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে কেন্দ্রগুলোতে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। আগামী 2 ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে। এদিকে পরীক্ষা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে। মানবন্টন, MCQ পদ্ধতিতে 100 নম্বর ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। HSC সমান পর্যায়ের ইংরেজিতে 10, প্রাণীবিজ্ঞানে 15, উদ্ভিদ বিজ্ঞানে 15, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20 এবং গণিতে 20 নম্বরের প্রশ্ন থাকবে। মেধা স্কোর, মোট 150 নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার 100 নম্বরের সঙ্গে SSC অথবা সমান পরীক্ষার জন্য 20 এবং HSC অথবা সমানের জন্য 25 নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষামান তালিকা প্রস্তুত করা হবে। দ্বিতীয়বারের মতো কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।